আবার মালদা জেলায় করোনা আক্রান্তের হদিশ। ভিন রাজ্য থেকে ফেরত সাতজন শ্রমিকের শরীরে মিলল ভাইরাসের অস্তিত্ব। ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মালদা জেলায়। ১৯ জনের থেকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬। প্রশাসন সূত্রে খবর, নতুন করে সাতজনের মধ্যে তিনজনই কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত জালালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আক্রান্তরা প্রত্যেকে ভিন রাজ্য থেকে ফেরত, সম্প্রতি তারা ফিরে আসেন মালদায়। এরপর বিভিন্ন এলাকার কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিযায়ী শ্রমিকদের লালারস নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী শুক্রবার নতুন সাতজনের করোনা ভাইরাস ধরা পড়ে। শুক্রবার কালিয়াচকে তিন আক্রান্তের খোঁজ মিলতেই ব্লক ও পুলিশ প্রশাসন এলাকায় ছুটে যায়। এরপর আক্রান্তদের প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা তড়িঘড়ি মালদা কোভিড হাসপাতালে পাঠায়। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জুলফিকার জানান, আজকে এসেছিলেন বিডিও স্যার এবং আইসি স্যার কলেজক থানা। আজকে আমার জালালপুর জিপিতে তিনজনের ধরা পড়েছে। কোন এলাকা? সেলিমপুর ভুলিটোলা। তারা কোথা থেকে এসছে? তারা এসেছিলেন মধ্যপ্রদেশ থেকে গত 9 তারিখে, এবং তাদের লালা পরীক্ষা করা হয়েছিল মালদা মেডিকেল সেন্টারে। আজকে লালা পরীক্ষা করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে যে এদের তিনজনের করোনা ধরা পড়েছে পজিটিভ। ক্রমশই বেড়ে চলেছে মালদায় করোনা আক্রান্তের সংখ্যা। তবে প্রতিদিন যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে জেলার প্রতিটি ব্লকে, তা নিয়ে মালদা জেলার প্রশাসনে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সন্দীপ ঘোষ জানান, বলেন কোথায় কটা ধরা পড়েছে? কোন আগে খবর পেলাম জালালপুর বুলিটোলা সেলিমপুর জায়গাটার নাম। এখানকার তিনটে ছেলে, ওয়াসিমুল বাড়ি, আবু বক্কর সিদ্দিকী, আবু সোহেল, ওরা দুই ভাই একই বাড়ির। এরা সবাই মিরাজ মধ্যপ্রদেশে কাজ করতে গেছিলো, সেখান থেকে দুদিন আগে রাত্রে এসছে। মালদাতে ওদের সোয়াব টেস্টিং করা হয়েছিল, আজকে একটু আগে রিপোর্ট পাওয়া গেল, এরা তিনজনের পজিটিভ আছে। এই তিনজনকে এখানে কোভিড হসপিটালে পাঠানো হয়েছে, বাকি এলাকাটা কনফাইন করে সিল করে দেওয়া হচ্ছে। এলাকার মানুষ যাতে বাইরে না বেরোয় সচেতন থাকে সে ব্যবস্থাটা করেছে। মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট, আমার নিউজ। বর্ষাকাল মানেই ডেঙ্গু রোগের উপদ্রব। মূলত এডিস নামক মশার কামড়ে এই সংক্রামক রোগ ছড়ায়। ডেঙ্গুর মূল লক্ষণ হলো তীব্র জ্বর, মারাত্মক গাঁটি ও হাড়ে ব্যথা, ভীষণ পরিমাপে গা হাত পা ব্যথা। ডেঙ্গু নামক মারণ মশক বাহিত রোগ থেকে বাঁচতে আপনি আপনার চৌবাচ্চা, ড্রাম, কলসি, ফুলের টপ সহ পরিত্যক্ত বাসনপত্রে জমা জল সপ্তাহে দুবার পরিষ্কার করুন। কোনো খোলা পাত্রে জল জমতে দেবেন না। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। মশার কামড় এড়াতে গা ঢাকা পোশাক পরুন এবং ঘুমাবার আগে অবশ্যই মশারি ব্যবহার করুন। জ্বর কিংবা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিকটবর্তী স্বাস্থ্য কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন, অথবা সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা করান। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার নানাভাবে প্রচেষ্টা নিয়েছে যাতে ডেঙ্গু নিধন করা যায়, এবং আমরা পৌরসভাও জনগণের কাছে আপিল রাখছি যে তারা যেন ড্রেনে কোনো নোংরা না ফেলে, অবাঞ্ছিত জিনিসপত্রগুলো না ফেলে, এবং বাড়ির ভিতরে কোনো ডোবা নালা ভিতরে জল না থাকে সেদিকে দৃষ্টি রাখবেন, এবং কোথাও যদি ডেঙ্গুরের লার্ভা তৈরি হয় তাহলে সাথে সাথে পৌরসভাকে খবর দিবেন। আমরা আমাদের যে চিকিৎসার দল আছে তাদের পাঠিয়ে যাতে মানুষ সুস্থ সবলভাবে থাকে তার চেষ্টা আমরা করব। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার কর্তৃক জনসচেতনতায় প্রচারিত